একটা বেলের ওজন আট কেজি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এ হচ্ছে দেশি বেল আর এ হচ্ছে বিদেশি বেল তো এই বিদেশি বেলটার ওজন হচ্ছে আট কেজি আর এই দেশি বেলগুলা সর্বোচ্চ কত চারশো পাঁচশো কিংবা এক কেজি এর বেশি হয় না তো এই আট কেজি ওজনের একটা বেল যখন আজকে বাজারে নিয়ে আসছে তখন এই বেলটা দেখার জন্য মানুষদের এত পরিমাণ ভিড় জমাইছে আর প্রত্যেককেই জিজ্ঞেস করছি যে এত বড়ো বেলকে এর আগে কখনো দেখেছেন সবাই বলছে যে না আমাদের লাইফে আমরা এত বড় বেল আমরা কখনোই দেখিনি তা দর্শক এই যে আট কেজি ওজনের বেলটা আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসছি কারণ হলো এটা এখন আমি ভাঙবো আসলে ভেঙে দেখবো যে এটার ভিতরে বেলের যে আকৃতি সে বেল না অন্য কিছু এটা তো আমরা এখন এই যে আগে একটা দেশি বেল ভাঙবো তারপরে এই বিদেশি বেলটা ভেঙে আপনাদের দেখাবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা একটা দেশি বেল ভাঙলাম এটা কিন্তু বেল আমরা সবাই চিনি এটা কিন্তু অনেকটাই সেন তো এটা ভাঙার পরে এই বেলটা আমি রাখলাম এখানে এবার আমি এই যে বিদেশি যে বড় বেলটা আছে এটা ভাঙবো এটা ভাঙতে গেলে যেহেতু আট কেজি ওজন এটার আট ওজনের বেল কাটতে কিন্তু ছুরির কাজ না সেখানে দা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আসলে এটা বেল কিন্তু বিদেশি বেল দেখেন আসলে বেলের মতোই দেখা যাচ্ছে তো আট কেজি ওজনের বেল আমি আমার জীবনের এই প্রথম দেখলাম আর এটা আজকে এই ফার্স্ট টাইম আমি এটা ভাঙতেছি তো এটা ভেঙে দেখবে এটার ভিতরে আসলে বেলের মতো কি না দর্শক আসলে কিন্তু অনেকটাই সেন মনে হচ্ছে দর্শক আট কেজি ওজনের বেল কিন্তু আমি ভেঙে ফেলছি প্রায় কি অবস্থা দেখেন দর্শক এই যে আহ এতক্ষণ যেটাকে আমি বেল বলছিলাম কিংবা বেল বলেই আমি কিনে আনছি বাজার থেকে কিন্তু এটা যে কেমন বেল আমার কিন্তু মাথায় আসতেছে না এই যে দেখেন এটা ভাঙার পরে কিন্তু এটার ভিতরের অংশ এই যে এরকম দেখাচ্ছে তা আসলে এটা কি কেমন বেল কিংবা এটা কি আমার বুঝে আসতেছে না দেখেন এটা সেন্টটাও কিন্তু একটু রকম তো সাধারণ যে বেল দেশি বেল আর এটা কখনোই এক হবে না আসলে এটা এটা কি হতে পারে আমি তো এখন বুঝতে পারতেছি যে এটা মনে হয় বেল না দেখেন এর পিছনের অংশ বেলের মতোই কিন্তু বেল বলেও বিক্রি করতেছে বাজারে আর দামও চাচ্ছে ব্যাপক দাম তো এত দাম দিয়ে একটা জিনিস কিনে এনে এখন খুবই ইচ্ছা লাগতেছিল যে এটা ভাঙবো এটার ভিতরে কি আছে সেটা দেখবো আপনাদেরও দেখাবো তো এটা ভাঙার পরে এটার ভিতরের অংশ এই যে দেখতে পাচ্ছেন আমি আরেক আরেকটু আমি ভাঙতেছি দেখেন এটা বাজারে সবাই বলতেছিল যে এটা আট কেজি ওজনের বিদেশি বেল তো এই যে এটা বেল এটা কেমন বেল এটা এটা কি আসলে খাওয়া যাবে আমি তো আমার মনে হয় আমি কখনোই খাইতে পারবো না দর্শক এই যে সেই আট কেজি ওজনের বেল এখন আমি এটা এই পানিতে ফেলাবো আসলে এটা খাওয়ার উপযোগী না এই যে সেই আট কেজি ওজনের বেল পানিতে ফেলাচ্ছি আসলে যদি ভুল করে কেউ এইগুলো খাওয়ার জন্য এত দাম দিয়ে কিনে নেয় তাহলে কিন্তু ব্যাপক একটা ভুল করবে এই যে দেখেন এইগুলা কিন্তু পানিতে ফেলাই দিচ্ছি